নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মম এন্ড টুইটির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হলো শুক্রবার, এই অফিস থেকে ফিরে এখন ফ্রেশ হয়ে একটুখানি বসেছি চা খেতে। চা অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি, কারণ না হলে অনেকটা গ্যাপ হয়ে যাবে, তোমাদের সাথে যোগাযোগটা অনেকটা কমে যাবে। তো সেজন্য আজকে একটা ব্লগ শুরু করছি। মাঝখানে তিন চার দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, অজুহাত দেবো না, কি হয়েছে বলতো, পরপর এতগুলো জিনিস আস্তে আস্তে এসে গেছে না। যেমন ধরো ফোনটা নেই, মানে যে ফোনটা থেকে ব্লগ করতাম ফোনটা নেই, ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই একটা ফোনের উপর ডাবল প্রেশার পড়ে গেছে, মানে ইউটিউবের প্রেশার পড়ে গেছে, প্লাস অফিসের প্রেশার পড়ে গেছে, পার্সোনাল যা কিছু আছে সব তো এটাতেই আছে, ফলে মেমোরি তো ফুল হয়েই যাচ্ছে, আর আমি ডিলিট করতেই আছে, এই একটা সমস্যা হচ্ছে। আর পুজোর মার্কেটিং যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু মার্কেটিং হয়েছে, কিছু কিছু অনলাইন পারচেস হয়েছে, সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করলাম, আর কিছু কিছু বাকি। এবার কবে যাব সেটা বুঝতে পারছি না, কালকে শনিবার রবিবার এই দুদিনের মধ্যে যেটুকু যা যা কমপ্লিট করা সেগুলো করতে হবে। যদিও শুনছি তো পুজোয় নাকি বৃষ্টি ফিষ্টি হবে, জানি না কি হবে। আর টুইটি যথারীতি তার বদমাইশি চালু রেখে গেছে। তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে বলবো প্লিজ দেরি করো না, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টুইটিকে বলেছি বালিশ মাথায় দিয়ে শুতে, টুইটি বালিশ মাথায় দিয়ে শুচ্ছে, দেখো এটা হচ্ছে টুইটির বালিশ মাথায় দিয়ে শোয়া। এই দেখো হঠাৎ করে মা চলে এসেছে পুজোর বাজার দিতে, তাই বেশি কিছু মাকে খাওয়াতে পারিনি, আয়োজন বেশি কিছু ছিল না, না জানিয়ে এলে এই সমস্যা। তো মা এখন দেখাচ্ছে টুইটির জন্য কি নিয়ে এসছে, আর অনেক অনেক কিছু নিয়ে এসছে, যেগুলো আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখন জামাগুলো আমাকে দেখাচ্ছে যে টুইটির সাইজটা ঠিক হবে কি না সেই জন্য। আর এখানে দেখো আমি একটা সেদ্ধ ঝোল রান্না করব, কারণ যা গরম আর ওয়েদারটাও এত বাজে, বেশি রিচ খেতে একদম ইচ্ছে করছে না, তো সেই জন্য চটপট একটা সেদ্ধ ঝোল রান্না করব, যার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেদ্ধ ঝোলের রান্নার রেসিপি যদি আমি এখন শেয়ার করতে বসি তাহলে গালাগালি আর কম পড়বে না। তো মোটামুটি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটা সেদ্ধ ঝোল বানাবো, যেহেতু শরীরটাও সবার খুব একটা ভালো নেই সেই জন্য। সেটা হচ্ছে যে রাত্রিবেলা, মানে সন্ধেবেলা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে তারপরে সবজি কাটার কাজটা করে নিই, মানে টিভি দেখতে দেখতে সন্ধেবেলা, তখন কিছু কাজও থাকে না, আর সব দিন ভিডিও এডিটিংও থাকে না, আর ভিডিও এডিটিংগুলো আমি সাধারণত রাত্রির দিকেই করি, সন্ধেবেলা করি না। সন্ধেবেলা চেষ্টা করি টুইটিকে সময় দেওয়ার, যেটা খুব দরকার, যেহেতু সকাল থেকে বেরিয়ে যাই, ওকে সময় দেওয়াটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, এবং সেকেন্ড যে কাজটা থাকে সেটা হচ্ছে সবজিটা আমি ওই টাইমে বসে কেটে নিই। এবং যেটা হয় ওটা বসে বসে সবজি কাটতে কাটতে না ওরও অনেক সবজিও চিনে গেছে, মানে ধরো আমি বলছি যে আলুটা নিয়ে আয়, পেঁয়াজটা নিয়ে আয়, পটল নিয়ে আয়, এইগুলো করতে করতে দেখছি ও অনেক কিছু শিখে যাচ্ছে, ফলে দুটো জিনিসই হচ্ছে। আর যেটা হচ্ছে যে কাজটা ভীষণ ভালোভাবে গুছিয়ে যাচ্ছে, মানে কি বলতো, পরের দিন সকালবেলা করা যায়। আসলে আমাদের ঘুমোতে অনেকটা রাত্রি হয়, আমার বিশেষ করে এডিটিং ফেডিটিংয়ের কাজ করে আমি প্রায় দিনই দুটোর আগে ঘুমোতে পারি না, এবার দুটোর সময় ঘুমিয়ে আমার পক্ষে সকাল ছটা বা সাতটার মধ্যে ওঠাটা সম্ভব হয় না, সেই জন্য কি হয় আমি সাতটার পরে উঠে সবজি কাটতে যখন বসি তখন অলরেডি মাসির দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি যেটা করি রাত্রিবেলা কি করি, মানে সন্ধ্যাবেলা বসে কি করি, সবজি কাটার পার্টটা মোটামুটি আমি শেষ করে দিই, যাতে মাসির পক্ষে কাজটা তাড়াতাড়ি গুছিয়ে করাটা সুবিধা হয়, কারণ মাসিকে আরও একটা বাড়িতে রান্না করতে হয়, তো সেই জন্য আমাদের কাজটা করতে করতে বা তাদের লেট হয়ে যায়। এই জন্য যেটা করতে হয় করে নিই, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা এক কাপ চা সাথে সবজি কাটার কাজটা আমি একদম ডান গুছিয়ে দিই, ফলে মাসি সকালবেলা আসে ব্যাগ রাখে, উনুন জ্বালিয়ে মানে গ্যাস জ্বালিয়ে দেয়, ব্যাস রান্না একদম ঝটপট হয়ে যায়। Take a chance when you let me ride.
এখানে আমি চাল কুমড়ো আর কচু কেটে নিয়েছি, কারণ চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর কচু দিয়ে পালং শাক দিয়ে আরেকটা তরকারি হবে, এরপর মাছ তো আলাদা রান্না হবে। আর এখানে দেখো মা এসেছিলো, পুজোর যা যা জিনিসপত্রগুলো দিয়ে গেছে সেগুলো একটা জায়গায় রেখেছিলাম, ভেবেছিলাম এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু টুইটি এত জ্বালাচ্ছে যে আমি আর সেটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ডেফিনেটলি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে সব কিছুই দেখাবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।